নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স এ ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট নোটিশকে ঘোষণা করে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে আবার কিছু নতুন ক্যান্ডিডেটকে কিন্তু ডিভির জন্য ডাক করানো হয়েছে, অর্থাৎ ডিভিতে সুযোগ দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে ফ্রেন্ডস তোমাদের টাইপিং টেস্ট তোমরা সকলেই জানো 26 এবং 27 তারিখ, তো সেই নিয়ে ক্যান্ডিডেটদের থেকে প্রচুর পরিমাণে কোয়ারিজ আসছে যে দাদা কবে নাগাদ টাইপিং টেস্টের সম্পূর্ণ গাইডলাইন্স ঘোষণা করা হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবো এবং তোমাদের তার আগে জানাবো যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেক মুহূর্তে চ্যানেলটিকে সরকারি চাকরি যদি আপডেট পেতে চাও চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কেননা অলরেডি তোমরা জানো যে আমরা পার ডে তোমাদের জন্য নতুন নতুন সরকারি চাকরি আপডেট নিয়ে আসি এবং খুব শীঘ্রই লাইভ ক্লাসেস নিয়ে আসছি। টেলিগ্রাম অ্যাড হয়ে যেতে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমি সেখানে যে কোনো পিডিএফ শেয়ার করে দিই। অনেক ক্যান্ডিডেট পিডিএফ ডাউনলোড করতে পারছো না, অসুবিধা হচ্ছে, তোমাদের বলছি তোমরা টেলিগ্রাম অ্যাড হয়ে যাও। অলরেডি 1500+ ক্যান্ডিডেট টেলিগ্রাম অ্যাড হয়ে গেছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যাড হওয়ার জন্য কোনো রকম ফিস পেড করতে হবে না, আর তার সাথে তোমাদের ফ্রেন্ডস বলে দেবো। তো ফ্রেন্ডস তোমরা লাইফে যারা জেনুইন অ্যাটেম্প্ট দিতে চাও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিমিনারি এবং মেইনের জন্য এবং WBCS এর জন্য রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের জন্য বেস্ট অপশন বর্তমানে মার্কেটে ইস অ্যাভেলেবল, কেননা তোমরা সকলে জন্য যদি অফলাইন মার্কেটে তোমরা বই কিনতে যাও টেস্ট সিরিজ সেখানে 15 থেকে 20টা বেশি টেস্ট সিরিজ কিন্তু পাবে না, কিন্তু এখানে তোমরা অ্যাপসের মাধ্যমে পরীক্ষা অ্যাপের মাধ্যমে তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখানে ইউজ করো কোড DR1050। প্র্যাকটিস সেটে তোমাদের যা প্রাইস থাকবে সেটা থাকবে 350 টাকা, কিন্তু ফ্রেন্ডস যদি তোমরা আমার কোড ইউজ করো অর্থাৎ DR1050 তোমরা দেখতে পাবে সাকসেসফুলি অ্যাপ্লাইড কোড এখানে দেখাবে এবং প্রাইস কিন্তু সোজা ড্রপ করে যাবে 50% এবং তোমাদের পেড করতে হবে অনলি 175 টাকা ফর 2 মান্থস ভ্যালিডিটি রেলওয়ে গ্রুপ ডি কোর্সের জন্য, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য প্রিলিমিনারি বা মেনের জন্য কিন্তু 6 মান্থস ভ্যালিডিটি। তো ফ্রেন্ডস লাইফে জেনুইন অ্যাটেম্প্ট যদি দিতে চাও এবং কোশ্চেনের প্যাটার্ন যেটা পরীক্ষা হলে তোমরা দেখতে চাও সেটাই যদি তোমরা পরীক্ষা তোমরা যদি প্র্যাকটিস সেটের মধ্যে পেতে চাও অবশ্যই কিন্তু টেস্ট সিরিজটাকে অ্যাভেল করে নাও। 6 মান্থসের জন্য অফার রয়েছে ফ্রেন্ডস, লিমিটেড পিরিয়ড অফার, দেরি করো না। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ডেট দেখে না 10/3/2022 আজকে জাস্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। লেখা আছে করিজেন্ডাম নোটিশ রিগার্ডিং নোটিশ, এটা নোটিশ নাম্বার এবং ডেট 3/3/2022, অর্থাৎ তোমরা সকলের জন্য 3 তারিখে কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু 22 জন ক্যান্ডিডেটকে চান্স দেওয়া হয়েছিল পুনরায় তাদের ডিভি সাবমিট করার জন্য। এবং এখানে দেখো কী বলা আছে, ভাইড নোটিশ আন্ডার রেফারেন্স দ্য কমিশন হ্যাড পাবলিশড আ লিস্ট অফ 22 ক্যান্ডিডেট ফর অ্যানাদার অপরচুনিটি টু সাবমিট দ্য ডকুমেন্টস ইন কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। তো ফ্রেন্ডস 22 জন ক্যান্ডিডেটকে কিন্তু চান্স দেওয়া হয়েছিল তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনকে নতুন করে সাবমিট করার জন্য। তো কমিশন হ্যাজ রিসিভ 2 মোর ভ্যালিড অ্যাপ্লিকেশন উইদিন দ্য ডিউ ডেট অ্যান্ড কনসিডার দেম ফর সাবমিশন ডকুমেন্টস হুইচ ওয়ার ইনঅ্যাডভান্টেন্টলি ওভারলুক, অর্থাৎ ফ্রেন্ডস কমিশন ইনঅ্যাডভান্টেন্টলি অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ফ্রেন্ডস কমিশন যে দুজনকে মানে ওভারলুক করে গেছে অর্থাৎ দুজনকে বাদ দিয়ে দিয়েছিল তাদের কিন্তু ফ্রেন্ডস এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাদের রোল নাম্বার হচ্ছে এইটা এবং এটা। তো এই দুজনে কিন্তু 22 জনের সাথে অর্থাৎ টোটাল কিন্তু এখন 24 জনকে চান্স দেওয়া হলো এই তাদের অ্যাপ্লিকেশনকে সাবমিট করার জন্য। এবং দেখে নাও তাদের কিন্তু ডেট আরেকটু বৃদ্ধি করা হয়েছে, তোমরা জানো যে ডেটটা ছিল, তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ ডেটগুলো ছিল হচ্ছে 4/7/8, এই 3 দিন কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সাবমিট করার জন্য এক্সট্রা ডেট দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আবার নতুন করে ডেট কিন্তু বাড়ানো হয়েছে এবং সেটি কিন্তু 11 তারিখ পর্যন্ত কিন্তু ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ তোমরা 4/7/8/9 এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ডেটকে এই ডেটটা দেওয়া হয়েছে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন স্কিপ করে গেছে তাদের নতুন করে ডকুমেন্টস সাবমিট করার জন্য, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে চলে আসছি, তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কোয়ারিজ এসেছিলো যে দাদা এখনও পর্যন্ত টাইপিং টেস্টের রিলেটেড কোনো গাইডলাইন্স পিএসসি আপলোড করলো না, তো কবে সেটা আপলোড করবে তুমি বলে দাও, কেননা 26 এবং 27 তারিখ তো অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, হাতে তো বেশি দিন টাইম নেই। তো দেখো ফ্রেন্ডস তোমাদের মন কথা বলে দিই, প্রচুর ক্যান্ডিডেট আমাকে আস্ক করছিলো যে প্রথমে অ্যাডমিট কার্ড কবে আসবে, তো উইদিন 10 ডেজ তোমাদের যেটা পরীক্ষা আছে 26 তারিখ অর্থাৎ তোমরা 16 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, যেটা তোমাদের টাইপিং টেস্টের ই কল লেটার হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তা নেই, যেটুকুনি খবর জানা গেছে। আর আরেকটা খবর তোমাদের বলে দিচ্ছি যে হয় আজকে রাত্রে বা কালকে বিকেলের মধ্যে কিন্তু পুরোপুরি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 90% চান্স আমি বলবো, কেননা 100% একমাত্র কথা সেটা পিএসসি বলতে পারবে, আমি বলছি 90% সম্ভাবনা রয়েছে যে কালকে বিকেলের মধ্যে কিন্তু টাইপিং টেস্টের সম্পূর্ণ গাইডলাইন চলে আসা, ঠিক আছে। তো দেখা যাক ইম্পর্টেন্ট আপডেটটা কবে তোমাদের দিতে পারি, যদি দিয়ে দিতে পারি কালকের মধ্যে আশা করি তোমরা আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবে, আর তোমাদের টাইপিং টেস্ট রিগার্ডিং যে কোয়ারিজ রয়েছে আশা করবো সেটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।